হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চন্দননগর গ্রামে রূপা তার মামা মামির সাথে বসবাস করত। রূপার মা বাবা রূপাকে অনেক ছোট্টবেলায় ছেড়ে চলে গিয়েছিল, তাই সে তার মামা মামির সাথে বসবাস করত। কিন্তু তার মামি ছিল ভীষণ অহংকারী। রূপার মামি কখনোই চাইতো না যে রূপা পড়াশোনা করে অনেক শিক্ষিত হোক, কিন্তু রূপার অনেক চাকরি করার স্বপ্ন ছিল। রূপা সব সময় নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করতে চাইতো, কিন্তু তার মামি রূপাকে একদম পছন্দ করতো না আর ঘরে সব কাজ করাতো। সে চাইতো না যে রূপা পড়াশোনা করে ভালো চাকরি করুক। একদিন রূপা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঘরে পড়াশোনা করছিল, তখনই তার মামি এলো আর বলল, রূপা তুমি আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো, এবারে পড়াটা বন্ধ করো, সংসারের কাজগুলো কে করবে একটু করো, সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে চলবে? সংসারের কাজটাও তো কিছু করতে হবে, সব কাজ কি আমি একাই করব? আমার মাথাটা খুব ধরেছে, যাও আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো। হ্যাঁ মামি, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। রূপা তুমি আমার জন্য টিফিন বানিয়েছো, এবার তো আমাকে বেরোতে হবে। রূপা দেরি করো না, তাড়াতাড়ি তোমার মামার জন্য গিয়ে কিছু টিফিন করে এনে দাও। কিন্তু মামি আজকে সকালে 12টার সময় আমার তো চাকরির ইন্টারভিউ আছে, তাই টিফিনটা তুমি বানালেই ভালো হতো। কেন তুমি জানো না আমার আজকে মাথাটা প্রচন্ড ধরেছে, আমার মাথাটা এতই যন্ত্রণা করছে আমি ঠিক করে দাঁড়াতেই পাচ্ছি না, সেখানে তুমি বলছো আমাকে টিফিন বানাতে। হ্যাঁ রূপা, তোমাকে ইন্টারভিউ দিয়ে চাকরি করতে হবে না, তুমি বরঞ্চ মামির কাজে সাহায্য করো। কিন্তু মামা আমার তো খুব স্বপ্ন, আমি একটা ভালো চাকরি করতে চাই, আমি যদি একবার চাকরিটা পেয়ে যাই তাহলে তোমাদেরও আমি অনেক সাহায্য করতে পারবো। রাখো তো তোমার চাকরি, আমি যা রোজগার করি তাতে আমাদের সংসার ভালোই চলে যায়, তোমাকে আর রোজগার করতে হবে না, তুমি বরং মামির হাতে হাতে কাজে সাহায্য করো। হ্যাঁ তোমার মামা তো ঠিকই বলেছে, তুমি বরং আমার হাতে হাতে কাজে সাহায্য করো, তোমাকেও তো চাকরি বাকরি পরীক্ষা দিতে হবে না। এই সব কথা শুনে রূপা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর তার মামি তার মামাকে বলে, কি গো আমি একটা কথা বলি, রূপাকে চাকরি বাকরি একদম করতে দেওয়া যাবে না, রূপা যদি একবার চাকরিটা পেয়ে যায় তাহলেও আমার হাতে হাতে কোনোদিনই কাজ করবে না, সংসারের সব কাজ আমাকে একাকেই করতে হবে, আর ও তার নিজের মর্জি মতো চলতে শুরু করবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো গো। এইভাবেই দিনের পর দিন যেতে লাগে, কিন্তু রূপার চাকরি করার ইচ্ছেটা রয়েই যায়। রূপার মামার একটা কেকের দোকান ছিল, সে ওই দোকান চালিয়ে সংসার চালাতো, কিন্তু একদিন দেখা যায় যে রূপার মামার দোকানের পাশে গ্রামের প্রধানের ছেলে একটা ওরকমই কেকের দোকান খোলে, আর প্রধানের ছেলের দোকানে অনেক ভ্যারাইটিজের কেক রাখে, আরো অনেক রকমের জিনিসও রাখে। এর জন্য গ্রামের লোকেরা প্রধানের ছেলের দোকান থেকে বেশি জিনিস কিনতো, যার ফলে রূপার মামার দোকান আর বেশি চলে না এবং তাদের সংসারও কিছুটা অভাব দেখা যায়। এই মাসের জিনিস তো সবই ফুরিয়ে এসেছে, শুধুই তো একটু চাল পড়ে রয়েছে, এইভাবে চলতে থাকলে যে সংসার যে আর চলবে না। আর তখন রূপা চলে আসে আর সে তার মামাকে বলে, মামা আমাদের দোকানে কি কোনো সমস্যা হয়েছে? তোমাকে অত শত ভাবতে হবে না, আগে থেকেও আমাদের দোকান যথেষ্ট ভালো চলছে। এইসব বলে রূপার মামা ঘর থেকে বেরিয়ে যায়। রূপার মামা তার বন্ধু বিমলকে গিয়ে বলে, ভাই বিমল আমার সাহায্যের খুব প্রয়োজন, আমাকে তুই কিছু টাকা ধার দিতে পারবি? তাহলে আমার উপকার হতো। কেন হঠাৎ আমার কাছ থেকে টাকার প্রয়োজন হলো তোর? আর বলিস না ভাই, আমার ব্যবসা একটু টান পড়েছে। আচ্ছা তুই আর চিন্তা করিস না, আমি তোকে কিছু টাকা ধার দিচ্ছি। এইভাবেই রূপার মামা বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে সে প্রচন্ড ডেনায় পড়ে।
আবার একদিন বিমল রূপার মামার বাড়িতে আসে আর বলে, অনেকদিন তো হলো, অনেক টাকা ধার নিয়েছিস, টাকাটা কবে দিবি বল। এই সব শুনে রূপার মামা খুব অপমানিত বোধ করে এবং রূপার মামা তার বন্ধু বিমলকে বলে, আমাকে দু মাস সময় দে, আমি তোকে সব টাকা শোধ করে দেব। ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি পারিস আমার টাকাটা ফেরত দিস, কেন কি আমার টাকার খুব প্রয়োজন। রূপার মামি সব কথা শুনে ফেলে আর রূপার মামাকে সে বলে, কি গো, তোমার বন্ধু এসে তোমাকে কি বলে গেল, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমার অনেক ধার হয়ে গেছে, প্রধানের ছেলে আমাদের দোকানের পাশে দোকান খুলে নেওয়ার পরে আমাদের দোকান আর সেরকম চলছে না, তাই আমি টাকা নিতে বাধ্য হয়েছি সংসার চালানোর জন্য। কি গো, এবারে কি হবে, আমাদের সংসারটা চালানোর জন্য তো এবারে রূপাকে চাকরি করতে হবে, নয়তো ধীরে ধীরে আমাদের ঋণ তো আরো বাড়তে থাকবে আর আমাদের পথে বসতে হবে। মামা, আমার তোমাকে কিছু বলার ছিল, আমি চাকরিটা পেয়ে গিয়েছি, আমাকে ক্ষমা করো, তোমাদেরকে না জানিয়ে আমি চাকরির পরীক্ষায় বসেছিলাম। যাক বাবা, রূপা ভালোই হয়েছে, তুমি আমাদের অনেক চিন্তা দূর করলে। হ্যাঁ রূপা, তুমি আমাদের ক্ষমা করে দিও, তোমার সঙ্গে আমরা দুজনে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ রূপা, তুমি আমাদের দুজনকেই ক্ষমা করে দিও, আমরা দুজনে খুবই খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, আমাদের ভুল হয়ে গেছে। এইভাবেই রূপার মামা ও মামি নিজেদের ভুল বুঝতে পারে এবং রূপা তার মামা মামিকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে আর তার মামার সব দেনা রূপা শোধ করে। এইভাবেই তারা মিলেমিশে তিনজনে থাকতে লাগলো।